আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ঘরে কিভাবে একদম পারফেক্টভাবে দোকানের মতন একটা মেয়োনিজ তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমার চ্যানেলে যারা আছেন, নতুন জয়েন করেছেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেটাতে সাবস্ক্রাইব করে নেবেন। আমার সেকেন্ড একটা চ্যানেল আছে ইজি কাজের বিজি, সেটার চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিব, সেটাতেও সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা চলুন কিভাবে তাহলে মেয়োনিজ একদম দোকানের মতন পারফেক্টভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে আমি ডিম নিয়েছি, আমি ফার্স্টে ডিমগুলো একটা মিক্সিং জারে ফেটে নিব। তো আমি তিনটা ডিম ভেঙে, আমি তিনটা ডিম দিয়ে করবো, তিনটা ডিম নর্মাল ডিম আছে, ফ্রিজের ডিম দিয়ে করছি না। এখানে গোলমরিচের গুঁড়া এক চা চামচ, আর লবণ দিলাম এক চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচ, আর কন্ডিক্স মিল দিয়ে দিলাম হাফ কাপ, সিরকা হইল দুই চামচ, আর সয়াবিন তেল, আপনারা চাইলে অন্য তেল দিয়েও করতে পারবেন। তো আমি সয়াবিন তেল দিয়ে করছি। এখানে সয়াবিন তেল মেজারমেন্ট কাপে দেড় কাপ নিয়ে নিছি। তো আমি তিনবারে দিয়ে নিব, আবারও দিয়ে নিলাম। তো আমি আবার একটু অল্প করে দিয়ে নিব, এভাবে করে আমি মেয়োনিজ তৈরি করে নিব। তো দেখেন একদমই দোকানের মতন হয়েছে, পারফেক্ট একটা মেয়োনিজ হয়েছে। তো আপুরা ভাইয়ারা কাছে আমার পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, আপনারা একবার হইলেও ট্রাই করবেন একদম পারফেক্টভাবে দোকানের মতন বানানোর জন্য। তো আজকের জন্য এই পর্যন্তই, পরে ভিডিওতে দেখা হবে। লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।